Damo tutto. এই বাজারে কয়জন এরকম ব্যবসায়ী আছে? গুড়টা কিনতেছি আমাদের গ্রাম থেকে, কিনে আনতেছিলাম। কিছু গুড় আছে 3,000 টাকার উপরে, কিছু আছে 3,000 টাকার নিচে। ওই আমরা 20-50 টাকা বেশি হলে বিক্রি হয়ে গেছে। গুড় পর্যাপ্ত এবার খুব কম দেখা যাচ্ছে, গতবার চাইতে এবার কম। আগের মতো রমজান উপলক্ষে কি অবস্থা, ব্যথা কি দেখি কেমন? রমজান উপলক্ষে যেমন কেমন বিক্রি নেই, এবার পাখি খুব কম। গুড়গুলা কিসের গুড় রাখে? এরা সরাসরি কৃষকদের কাছ থেকে আনা। কুমিল্লা, ইলেটগঞ্জ, দাউদকান্দি, নারায়ণগঞ্জ যায়, তারপরে মোটামুটি কুমিল্লা প্রত্যেকটা থানাতেই যায়। আর রংপুরে যায়, দিনাজপুর, কিছু বিড়িতে যায়, যেমন আকিজ বিড়ি কেনে, আজিজ বিড়ি কেনে। স্থানীয় এলাকায়? স্থানীয় তেমন আমাদের ই নেই, স্থানীয় সাধারণত এলাকায় যে জন্ম হয় সেখানে খাওয়াতে পারতে কম থাকে। আচ্ছা, গেল এখন।